93% voter turnout. আর এখানে মনে করেন 33% এরকম টার্নআউট। আমার অবজেক্টিভ হলো যে মানুষজনকে ভোট করা। আর আমাদের যারা বাঙালি আছে আপনি যদি চিনেন বলেন যে এইবার তোমরা ভোট করো, আগে না ভোট করে থাকলে এই নির্বাচনটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য। আমার একটা প্রশ্ন আপনাকে যে আপনি আগেই বলেছেন যে আমরা যতটুকু জানি বাংলাদেশে রাজনীতির একটা চরম সংকট চলছে, যেমন আপনি উত্তরের দিকে রাজনীতির কথা বলছেন, সূচি দীর্ঘ বছর তার দেশে থেকে সে বাইরে না বার হয়ে সেখানে তাকে প্রতিষ্ঠিত করছে। ভারতে সোনিয়া গান্ধী একজন বিদেশি মহিলা কিন্তু ভারতের মতো রাষ্ট্রের পরিচালনা করছে। আগামী দিনে আমাদের দেশের যে রাজনীতি সেটা উত্তরাধিকার রাজনীতিতেই চলবে। বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুর নাতিনি হয়ে বাংলাদেশের রাজনীতিতে ইনভলভ না হয়ে, যেটা আমাদের দরকার সেটা না হয়ে ব্রিটেনের রাজনীতিতে কোন উদ্দেশ্যে আপনি জড়িত হচ্ছেন তার একটু পরিষ্কার দেখেছি। জি, প্রথমে আমি যদি বাংলাদেশে গিয়ে এমপি নমিনেশন চেতাম আপনারাই কিন্তু বলতেন যে যে ডাইনেস্টি পলিটিক্স, আপনারা বলতেন যে এই যে খালার কানেকশন ইউজ করে চলে আসছে এমপি হয়েছে কিংবা নানান নাম ইউজ করে করে এমপি হচ্ছে। আমি ভাবলাম এখানে এসে নিজে চেষ্টা করি, আমি তো গ্রাস রুটস থেকে উঠে আসছি, আমি এখানে ক্যাম্পেইনিং গরম হোক ঠান্ডা হোক স্নো হোক আমি লেবার পার্টির জন্য ক্যাম্পেইনিং করছি 15 বছর ধরে এই দেশে। তারপর আমি কাউন্সিলর হিসাবে দাঁড়ালাম, কাউন্সিলর অনেক ইলেকশন করেছি রিজন স্পট ওয়ার্ডে, যেখানে সবার কাছে গিয়ে ভোট চেয়েছি আমি ইলেকশন করেছি। কাউন্সিলর হওয়ার পর আমি প্রেস অফিসার হিসাবে কাজ করলাম, কোনোদিন ছিল যে 20 ঘন্টা একদিনের মধ্যে কাজ করতে হয় গর্ডন ব্রাউনের জন্য, যখন আমরা ইলেকশনে বেশি ভালো করছিলাম না, ওই সব কাজ করলাম। তারপরে আমি এমপি নমিনেশনটা নিলাম, নিজের মেরিটে করলাম, এই জন্য আমি এখানে দাঁড়াচ্ছি, এখানে এই জন্যই আমি দাঁড়াচ্ছি। কিন্তু আর একটা কথা বলতে, আমি যা বললাম আগে, মানুষজনেরকে যে সেবা করব আর সাহায্য করব যেই দেশেই করি, অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি মানুষকে হেল্প করছি, বাংলাদেশের মানুষকে বঞ্চিত করি। জি না, এখানে আমাদের অনেক বাঙালি মানুষ আছে যে আমি সাহায্য করব। আমার খালা তো অলরেডি করছেন হেল্প বাংলাদেশে, তাই একজন এখানে হেল্প করছি, ওখানে একজন হেল্প করছি। আমি একটা মেসেজ জাস্ট আই ওয়ান্ট টু নো ফ্রম যে মেসেজটা, যে এইখানে যে বাঙালি ভোটাররা আছে তাদের ব্যাপারে আপনার পক্ষ থেকে মেসেজটা কি, যে এই বুটে কেন এটা একটা ব্যতিক্রমধর্মী নির্বাচন হচ্ছে 2015? জি, এই বাঙালি ভোটাররা যাতে বুথ সেন্টারে আসে এবং ভোট দেয়, তাদের প্রতি একটা তো মেসেজ থাকতে হবে। আমার মেসেজটা হলো কি লেবার পার্টির মেসেজ, আমার মেসেজটা হলো গিয়ে যে লেবার পার্টিতে তোমরা যদি ভোট দাও, আমাদের যে এখন বেনিফিটের কাট হচ্ছে, লোকাল গভর্নমেন্ট বাজেটে যে কাট হচ্ছে, এনএইচএস হসপিটাল যে বন্ধ করছে, স্টেট এডুকেশন থেকে সব স্কুল বন্ধ করে করে যে একাডেমি আর ফ্রি স্কুল খুলছে, এগুলোতে আমাদের বাঙালিদের জন্য ক্ষতি হচ্ছে। আমরা লেবার পার্টিতে